বন্ধুরা, গুড ইভিনিং। আর আজকে একটা শীতলতম দিন বলা যায়, সেরকম বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আর সন্ধেবেলা উঠে চা তো খেয়েছি, খেয়ে ইচ্ছা করছে কি যে কি একটা গরম গরম কিছু খাওয়া যায়, মানে শর্টকাট খেতেও ইচ্ছা করছে। তা মাথা রেখে বার করেছি হচ্ছে। আচ্ছা, আগে বলে নিই তোমরা সব কেমন আছো। আমরা কিন্তু খুব ভালো আছি, তোমরা সবাই ভালো থাকবে। আর চলো, চ্যানেলটাকে কিন্তু সবসময় ফলো করবে। আর আমি চলে এসেছি একদম ফ্রিজের দুয়ারে, কারণ সন্ধ্যেবেলা থেকে না একটা কী যে ক্রেভিং হচ্ছে, কী খাবো, কী ডিনারে করবো। সেই রুটি তরকারি আর একে না ভালোও লাগছে না, আর যা ঠান্ডা পড়েছে ভাতও ভালো লাগছে না। তার জন্য একটা জিনিস করবো, কী করবো জানো? চলো দাঁড়া, আমি দেখাচ্ছি তোমাদের। তার জন্য ফ্রিজে কিছু সলিড কাঁচা মানে চিকেন রাখা, পরিষ্কার করেই রাখা আছে। তা ওটাই মনে করছি যে একটুখানি চিকেন স্টু করি। আর রিসা তো শুনে ভীষণই আনন্দ। তা চলো, চিকেন স্টুটা কী কী দিয়ে করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আর আমরা মা মেয়ে একদম ধামসা ছুরি নিয়ে রাত্রি 9টা বাজে এখন বসে পড়েছি। করবো হচ্ছে চিকেন স্টুয়ে কী কী দেবো। দেবো হচ্ছে তোমার পেঁয়াজকলি, পেঁয়াজ পাতা নেই, কী করবো, পেঁয়াজকলি দিয়ে চালাতে হচ্ছে, মানে জোগাড় চালাচ্ছি। আর না, পেঁয়াজ পাতা হলে টেস্ট হয় বেশি। গাজর আর একটু দেবো, পেঁপে একটু, ক্যাপসিকাম দুটো, পেঁয়াজ আর রসুন মাস্ট, এটা ছাড়া তো চলবেই না। আলুও কিন্তু আমি দিই, কিন্তু আজকে দেবো না। আর সবচেয়ে একটা বেশ মার্ক করা যায় তার জন্য আমরা লাল লঙ্কা এনেছি, কেন এই লঙ্কাটা মুখে গেল তো আমি সইতে পারবো না। তো চলো চটপট করে কেটে ফেলি। হ্যাঁ, টেবিলে যদি আমি ছুরি দিয়ে কাটি তাহলে দাগ হয়ে যাবে, তার জন্য এই একটা সারা নিয়ে চপিং বোর্ডটা আনিনি, ওটা রয়েছে, থাক তোর গায়ে পড়ছে বাবা, দিয়ে এটা দিয়ে ছটপট করে কেটে ফেলি। আর আজকে যা ঠান্ডা পড়েছে, আজকে বলে না বেশ দিন চারের পাঁচে ধরে যা ঠান্ডা পড়েছে। আর গাজরটা কি সুন্দর, তুই গাজরটা খুব শক্ত, কাটতে পারবি না ও কথা, ও মানে ভাবে কি সবই পারবে, ও বোঝে না যে ওরকম না, আগে এরকম করে নিস, আগে এরকম করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও বোঝে না যে ও এগুলো পারবে না। চলো আর কথা না বলে করে ফেলি, রাজে না যাও, মজা হচ্ছে, অত জোরে জোরে করিস না। ক্যাপসিকাম কাটছি, চলো কেটে দাও, জিমিয়ে ছবি। আলু দিয়ে, বড় বড় আলু দিয়ে, বড় বড় পেঁপে দিয়ে মাটনের ঝোলই হোক কি চিকেনের ঝোলই হোক, আমার খুব ভালো লাগে পেঁপে। তাই ও না করছে, আমি বললাম না তুই না খা, মটনের ঝোল, মটনে যদি দেয় না মটনটাকে নষ্ট করা হবে। মটনে পেঁপে ভীষণই ভালো যায়, ও জানে না, ওদের জ্ঞান নেই তাই। তুই না খা, তোকে দেবো না, আমরা খাবো, কিন্তু মাস্টার শেফ। রসুনগুলোকে যদি একটু কুচো কুচো করে না দিই তাহলে ঠিক ভালো লাগবে না। আর এর মধ্যে তো মশলা বলতে কিছুই পড়বে না, শুদ্ধ রসুন কুচি আর পেঁয়াজ কুচি, আর পুরোটাই বাটারে হবে। বাটার বলতে একদম অল্প সামান্য একটুখানি দেবো। চলো কী দিচ্ছি আমি তো সব দেখাবো তোমাদের, অলমোস্ট কাটা হয়ে গেছে আর একটুখানি বাকি আছে। রসুনটাকে একদম রাফলি কুচি করছি, মানে বড় বড়ই টুকরো রাখছি, মানে বড় বড় পিস রাখছি। রাফলি কুচি মানে কি? বড় বড় পিস, মানে মিহি করছি না,
রাফলি মানে খুব মানে আর দেবো রসুন, রসুনের ফ্লেভারটা কিন্তু খুব ভালো। আমার চোখ আর ঋষার চোখ মানে আমি কেটেছি পেঁয়াজ, ও কেটেছি পেঁয়াজ কলি, মানে কি অবস্থা হয়েছে। তা চলো এই যে এইটুকু এই পেঁয়াজ কলিটা কেটে একদম ওর অবস্থা খারাপ, আর এই যে আমার একদম সবজি কিন্তু কাটা দাঁড়া, আমার একদম সবজি কাটা ডান। এবার চলো রান্নাঘর, এখানটা পরিষ্কার করে নিয়ে একদম রান্নাঘরে ঢুকে পড়ি। আর একদম নিয়ে নিয়েছি হচ্ছে এই একটা হাঁড়ি, এই হাঁড়িটাতে করতে খুব সুবিধে হয়। আর এই যে চিকেনটা একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এটাকে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি, একদম সলিড মাংসগুলো করেছি। আর যেটা হাড়ের দিকগুলো এগুলো না রেখে দিয়েছি, এগুলো তো এই স্যুপে ভালো লাগবে না, এটাকে কালকে কিছু একটা করে নেব। আর এখানে সমস্ত সবজি কেটে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। চলো এবার হাঁড়িও শুকিয়ে এসে এবার এর মধ্যে দেবো হচ্ছে বাটার। আচ্ছা, আর যেটা সবচেয়ে জরুরি হচ্ছে গোলমরিচ, সাদা তেলও দেওয়া যায় কিন্তু আমি দিয়ে দিলাম হচ্ছে এই বাটারটা, এটা অনেকটাই বেশি, তবে বেশি বাটার খাওয়া তো ভালো না। এই আর স্টুতে যদিও সেরম কিছুই সেরম লাগে না, হালকা হলেই চলে যায়, পুরো ধোয়া হয়ে গেছে। আগ লাগা চিনিটা চালিয়ে একটু ধোয়াটা একটু কমে যাক। এটা হাঁড়িটা এতটা মানে গরম হয়ে গেছে যে বাটারটা দিতেই কিন্তু বাটারটা জ্বলে গেল। আর আমি এর মধ্যে আগে চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে আমি একটু হালকা কি সুন্দর একটা রং হচ্ছে, চিকেনটা দিয়ে না আমি একটু হালকা হাতে এটাকে নাড়িয়ে নিলাম, ব্যাস ধোয়াটা কমে গেছে। আর এর মধ্যে তো দেওয়ার মতো সেরম কিছুই নাই, বলতে হচ্ছে একটুখানি দিয়ে নেবো হচ্ছে গোলমরিচ, পুরোটাই দিইনি, এই প্যাকেটটা শেষ হয়ে গেল আর একটা প্যাকেট কাট। তারা তো রান্না অসম্পূর্ণ, সেটা হচ্ছে নুন, বেশ খানিকটা নুন, এখন তিন চামচি দিলাম। আবার এটাকে একটু টেস্ট করে নিয়ে নুন দেব। এবার চিনিটা বন্ধ করে দিই, তাহলে নাহলে তোমাদের সঙ্গে গল্প করাই যাবে না, মানে কথা বলা এত মুশকিল হয়ে যায় চিমনিটা চললে। আর এরকম খোলা হাঁড়িতে বসালাম এই কারণে, এটা করতে কিন্তু খুব সুবিধে হয় এরকম হাঁড়িতে, মানে এরকম ডেকচি মতো হাঁড়ি হলে তো রান্না করতে কিন্তু খুব সুবিধা। ব্যাস ব্যাস এটা হয়ে গেছে, নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে আমি একে একে সমস্ত সবজিগুলো অ্যাড করে দেবো, সবজিগুলো সমস্ত দিয়ে দিয়েছি। সবজিটা অনেকটা বেশি পরিমাণে দিয়েছি, খেতে ভীষণ ভালো লাগে মানে, আর একদমই গরম গরম। এখন প্রায় 9:10-15 না বেশি হয়ে গেছে, 9:30-এর কাছাকাছি যেতে গেছে, তা এই সবজিটা একদম নামাবো আর খাবো। আর এটা আমরা কী দিয়ে খাবো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, আমি কিন্তু রুটি করবো না রাত্রিরে, এটা খাবো হচ্ছে বলছি, এটাকে একটুখানি নাড়াচাড়া করে নিই। এটাকে যে এরকম না যে শুকনো করবো কষাবো তা নয়, এর মধ্যে কিন্তু আরেকটু গোলমরিচ দেবো, দিয়ে আমি জল দিয়ে দেবো, জল দিয়ে এটা একদম নিজের মনে হতে থাকবে। আর চলে যাব আমরা দুজনে একদম ঘরে, ঘরে গিয়ে বসবো, এটা আপন মনে হবে। আর আমরা এটা খাবো হচ্ছে গ্যাসটা পরিষ্কার করে নেব, নিয়ে রাজে নিয়ে এসছে পাউরুটি, এই এটা ব্রাউন না আজকে ব্রাউন ব্রেড না এমনি ব্রেড, আমরা খাবো হচ্ছে এটা পাউরুটি দিয়ে, ভীষণ ভালো লাগে, এটাকে ভালো করে কড়কড়া করে শেকবো, শেকে ব্রেড অ্যান্ড স্যুপ ভীষণ টেস্টি, গরম শীতের জন্য খুব ভালো খাবার। ব্যাস একটু আর একটু গোলমরিচ দিয়ে নিলাম একটুখানি, ব্যাস আর দেবো না, এবার যার যার খাবার একটুখানি লাগবে সে এসে নিয়ে নেবে। নিয়ে এটাকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিলাম, করে নিই। এই স্যুপ করা কিন্তু খুব ইজি, মানে যদি ফ্রিজে চিকেন থাকে আর খেতে ইচ্ছা করে একটু কিছু চাইনিজ, তাহলে কিন্তু এটা কিন্তু দারুণ, খুব খেতে ইচ্ছে করছিল ফ্রাইড রাইস, সে তো হবে না অত খাটতে পারবো না। আর চলো আমি মিশিয়ে দিলাম হচ্ছে জল,
একদম ভর্তি করে হাঁড়ি ভর্তি করে জল দেবো, কারণ এটা একদমই স্যুপ খাবো পাতলা পাতলা। চলো তাহলে এটা নিজে মনে এবার নিজে হতে থাকবে, এবার রেস্ট স্যুপ। এই জন্যই আমি বললাম যে এটা করা কিন্তু খুব ইজি। চলুন দেখি মামতি কি করছে। কি করছো তুমি? এদিকে আসো, একটুখানি নুনটা খেয়ে দেখে বলো। এই যে হ্যাঁ, এই যে দেখো স্যুপ হয়ে গেছে একদম রেডি, দেখছো? কিন্তু আরেকটু আমার মনে হচ্ছে এখন না, আমি আরেকটু পরে নামাই। আর নুনটা একটু খেয়ে দেখো তো, সেদ্ধ হবে তত ভালো হবে। দাঁড়াও একটু নুনটা খেয়ে দেখো তো, এতক্ষণ তো বসেছিলাম, নুনটা খেয়ে দেখো। এতক্ষণ বসেছিলাম, এই এলাম, আমার মনে হয় একটুখানি কর্নফ্লাওয়ার গুলো দিয়ে দেবো। আর এটা খেয়ে দেখো, এই এই হাত দিয়ে খেয়ে দেখো। ডিম দাওনি না? না ডিম দিইনি, খুব গরম কিন্তু মাংসগুলো মনে হচ্ছে পুরো সেদ্ধই হয়ে এসেছে। ভালোই হয়েছে। কি লাগবে? মনে নুন কম হয়েছে? নুনটা মনে হয় একটু বেশি লাগবে, আর একটু লাগবে, আর একটু লাগবে। আর গোলমরিচ? গোলমরিচও লাগবে। লাগবে? তাহলে ওই দুটো দেবো, আর লাগবে না। আজকে হঠাৎ ঠিক করলে স্যুপ করবে, কি ব্যাপার? ওই যে দোকানে মানে গরম গরম খুব খেতে ইচ্ছে করছে, তাহলে কি খাবো শর্টে? এই বাবা প্রচুর গোলমরিচ পড়ে গেল গো। কোনো অসুবিধা নেই, আমি ঝাল খেতে পারছি না। ওটা বসে বসে দেখছিলাম, ওটা দেখে তারপরে এসে এটাকে বন্ধ করবো, আরো 5 মিনিট ফুটুক, জানো তো। চলো মানু, কি করছিস? পরে খেলবি, আগে খেয়ে নে, একটু টেস্ট কর। খেয়ে বল কেমন হয়েছে। এটা কত ছোটবেলার বলো, ডেটে দেখা কত ছোটবেলার ডেটি। ও কিন্তু ঋষার কিন্তু খুব যত্ন, সব ও সবকিছু যত্ন করে রাখে সত্যি কথা। এই দেখ সত্যি গরম গরম পাউরুটি ভীষণ ভালো লাগে। এটা নিয়ে ছবি নাকি নামিয়ে খেতে, যেটা রাতে কি টেস্ট করে দিয়েছি আমি খেতে পারি। আমরা অনুপমাটা দেখে নিই, খেয়ে নেব। এই যে একদম স্যুপ রেডি, এই যে একদম সুন্দর স্যুপ, ধোয়াওটা সব ভীষণ সুন্দর হয়েছে। আর এই যে মানুর জন্য, ওর খালি ওর জন্য এখন পাউরুটিটা সেকে নিয়েছি, আমাদেরটা পরে করব। চলো ঋষাকে একদম গরম গরম ধোয়াওটা স্যুপ দিয়ে দিই। বেশি করে দাও, চলো বন্ধুরা এই ধোয়াওটা স্যুপ সার্ভ করতে করতে, আর ভিডিওটা এখানেই, সত্যি কি ধোয়া, ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাথে থাকবে, আর চলে আসবো কালকে একটা নতুন ভিডিও। সবাই মিলে গুড নাইট, গুড নাইট, সবাই গুড নাইট বলো। এদিকে রাজিন বসে আছে চাদর, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। ওকে দিশাকে দিচ্ছি দেখতে, আমরা এখন খাবো না, কাপড় জমিয়ে একদম স্যুপ গরম গরম, তুমি নিজে জমে যাবে, আর জমাতে হবে না। চলো চলো টাটা, আর ঠান্ডা।